ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একটুও না কেটে পুরোটা দেখবেন। অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, আর যার দ্বারা কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং যারা আপনাদের খুব ক্লোজ তাদেরকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে মিথুন রাশির 10টা সিক্রেট ইনফরমেশন। সিক্রেট ইনফরমেশন জানতে কে না চায়, তাই না? তাহলে চলুন সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে জেনে নেওয়া যাক। নাম্বার 1 পয়েন্ট, মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ কিউরিয়সিটি কাজ করে। নাম্বার 2 পয়েন্ট, মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা শিল্পী সত্তা আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর প্রেমিক হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির মানুষরা চায় এদের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচন্ড পরিমাণ স্মার্ট হয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, একদম মিথুন রাশির মানুষদের কথায় খুব সহজে মানুষ কিন্তু ইমপ্রেস হয়ে যায়। তাই কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো জব বা কমিউনিকেশন সংক্রান্ত কোনো ধরনের কাজকর্ম যাই বলুন না কেন, এরা কিন্তু প্রচন্ড সফলতা অর্জন করে থাকে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির মানুষরা কিন্তু একদম অভিযোগ শুনতে পছন্দ করে না, তাই আপনাদের যদি কেউ ক্লোজ থেকে থাকে অভিযোগ কিন্তু খুব একটা করতে যাবেন না। এরা স্পোর্টস এবং দুঃসাহসমূলক কাজ কিন্তু প্রচন্ড পছন্দ করে। এদেরকে কোনোদিন কিন্তু কেউ সহজে কোন ঠাসা করে দিতে পারবে না, এরা এমনই একটি পার্সোনালিটির মানুষ হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের সাথে আরও একটি ইনফরমেশান আমি শেয়ার করতে চাই। ইনফরমেশানটি হলো অ্যাস্ট্রোলজি কলকাতার পাশাপাশি আমি আরেকটি চ্যানেল স্টার্ট করেছি, যেটা হচ্ছে ব্লগিং চ্যানেল। আপনারা অতি অবশ্যই চ্যানেলটি দেখুন, তার জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আশা করছি আমার বন্ধুরা কিন্তু আমাকে সাপোর্ট করবে। মিথুন রাশির মানুষদের এই সিক্রেট ইনফরমেশনটি জেনে আপনাদের কতটা উপকার হলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে একটাও নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।